ভাইজান খ্যাত বলিউড তারকা সালমান খানের দুবাই আছে স্ত্রী ও সতেরো বছরের সন্তান যা বললেন সালমান খান ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন সালমান খানকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বয়সের ঘরে যুগ হয়েছে ছাপ্পান্ন বছর কয়েকদিন আগেই সাতানোতে পা দিয়েছেন বলিউডের এই সুপারস্টার এখনও বিয়ের পিড়িতে বসেননি ভাইজান তার বিয়ে নিয়ে গুঞ্জন আলোচনা বছরের পর বছর ধরেই চলছেই কিন্তু সব কিছুকে পাশ কাটে সাল্লো কেবল কাজেই ব্যস্ত আছেন বিয়ে নিয়ে সালমান সাধারণত কোনো মন্তব্য করেন না তবে এই বিষয়ে সম্প্রতি মুখ খুললেন বলিউড ভাইজান জবাব দিলেন তার সম্পর্কে উঠে আসা একটি গুঞ্জনের সম্প্রতি সালমান তার ভাই আরবাজ খানের টক শো পিঞ্জোয়ের একটি পর্বে অংশ নেন সেই বিশেষ পর্বটি প্রচারে আসে ঈদের দিন এখানকার একটি সেগমেন্ট হল সোশ্যাল মিডিয়ায় মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানো এতে একজন নেটিজনের মন্তব্য উত্থাপন করেন আরবাজ সেটা ছিল এমন কোথায় লুকিয়ে আছে ভিতু ভারতের সবাই জানেন যে তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং সতেরো বছরের সন্তানের সঙ্গে আছো ভারতের মানুষকে কতদিন মূর্খ বানিয়ে রাখবে এই প্রশ্নটা শুনে সালমান জানতে চান এটা কার উদ্দেশ্যে বলেছে আরবাদ জানান এটা সালমানকে নিয়ে লেখা তখন জবাব দেন সালমান খান বলেন এসব মানসিক খুবই জ্ঞানী একদম বাজে কথা এটা আমি জানি না এগুলো কে বলেছে বা কোথা থেকে লেখা হয়েছে তারা কি মনে করে এসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব ভাই আমার কোনো বউ নেই আমি ভাবতেই থাকি আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি সেই নয় বছর বয়স থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না প্রসঙ্গত বিয়ে না করলেও সালমান খান এ পর্যন্ত বেশ কয়েকটি প্রেম করেছেন তার প্রেমিকার তালিকায় রয়েছেন সঙ্গীতা বিজলানী ঐশ্বরিয়া রায় ক্যাপ্টেনা কাইফ জ্যাকলিনা উইলিয়া কিন্তু কারোর সঙ্গেই সম্পর্কের পরিণতি দেননি তিনি তবে ভাইজানকে নিয়ে বলিউড পাড়া থেকে শুরু করে সারা দেশি আলোচনা আর ভাবনার কোনো শেষ নেই সালমানকে নিয়ে ভাইরাল হবে এটাই স্বাভাবিক বলিউড সুপারস্টার সালমান খানের প্রেম এবং বিয়ে নিয়ে গুঞ্জনের কোনো শেষ নেই তবে ভিউয়ার্স এবার বছরের সন্তান এবং স্ত্রী নিয়ে সালমান খানের যে আলোচনাটি হচ্ছে এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কি তাই মনে হয় সালমানের সতেরো বছরের সন্তান এবং স্ত্রী আছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন শেষতে সাথে এখানেই শেষ নয় আর সে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ